হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান ওয়েলকাম টু ভিডিও প্রাইম গতকালকে আমি তোমাদের সঙ্গে একটি আপডেট শেয়ার করেছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজিপিজি সমস্ত সেমিস্টারগুলি যেগুলি আগামীতে আসন অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার এই অর্থ সেমিস্টারের পরীক্ষাগুলি ভোটের আগেই মার্চ মাসে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করতে চাইছে অ্যাজ পার ইউজিসি অ্যাকাডেমিক ক্যালেন্ডার তো যাই হোক সেই সংক্রান্ত ভিডিওতে তোমাদের যে মেজর সংখ্যক স্টুডেন্টসের যে কমেন্টসে কোয়ারিস ছিল যে পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে তো এই সংক্রান্ত একটি আপডেট এই মুহূর্তে আমাদের সামনে এসছে তো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি যদিও এই আপডেটটি তোমাদের যেহেতু মেজর সংঘ স্টুডেন্টসের কমেন্টস আমি পড়েছি তো তোমরা অনেকেই বলছে যে এবার অনলাইনে পরীক্ষা হোক অনলাইনে পরীক্ষা হোক যদিও এখানে যে আপডেটটি এই মুহূর্তে এসছে সেখানে কিন্তু বলা হচ্ছে অনলাইনে পরীক্ষা নয় এবার কিন্তু ফিজিক্যালি ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার হলে গিয়ে অফলাইনে পরীক্ষা দিতে হবে এবং এই সংক্রান্ত যে প্রতিবেদন এসছে তার দিকে আমরা এখন নজর রাখবো সরাসরি চলে যাব লিডিং নিউজ পোর্টাল এবং সেখান থেকে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার দিকে নজর রাখবো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো পরবর্তী প্রতি মুহূর্তের আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এখানে বলা হচ্ছে অনলাইনে নয় সশরীরেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কলকাতা বিশ্ববিদ্যালয় বিস্তারিত নজর রাখছি তো এখানে বলছে যে সব ঠিকঠাক এবার কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছাত্রছাত্রীরা কলেজে পরীক্ষা দেবেন অন্তত তেমনটাই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি এ বিকমের প্রথম তৃতীয় পঞ্চম সেমিস্টারের পরীক্ষা নিতে চলছে মার্চের মাঝামাঝি বা শেষ সপ্তাহে গতকালকে তোমাদের সঙ্গে যে আপডেটটি আমরা শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে যে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তাদের বলা হয়েছিল মার্চের আট থেকে মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু তাদের এই সমস্ত আর্ট সেমিস্টারের পরীক্ষাগুলিকে নেওয়া মানে নিতে চাইছে অ্যাজ পার ইউজিসি একাডেমিক ক্যালেন্ডার তো যাই হোক সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি এর আগেই তোমাদেরকে প্রোভাইড করেছি যারা এখন দেখোনি এখানে ভিডিওর আই বাটনে ক্লিক করলে পরে তোমরা সেই ভিডিওটি দেখতে পারবে এবং ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক থাকবে চাইলে গিয়ে দেখতে পারো অনলাইনের বদলে বিশ্ববিদ্যালয় চাইছে যাতে ছাত্রছাত্রীরা কলেজেই পরীক্ষা দিতে পারেন বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের এমনটাই বার্তা দেওয়া হয়েছে যদিও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রসঙ্গত কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষে ছাত্রছাত্রীদের পরীক্ষা অনলাইন অনলাইনে নিয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিক থেকেই কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দাবি নিয়ে একাধিক ছাত্র সংগঠন পথে নেমেছে সোমবারও কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসের সামনে অবস্থান বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় খোলার দাবি নিয়ে এসএফআই সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করারদের জন্য দুটি হোস্টেল খোলার নির্দেশিকা জারি করলেও পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয় সেক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় কবে থেকে খুলবে সেই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন রাজ্য সরকার বললেই বিশ্ববিদ্যালয় ও কলেজ খুলে দেওয়া হবে সেক্ষেত্রে হোস্টেলগুলিতে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব তা নিয়ে অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেক্ষেত্রে অনলাইনে ক্লাস শুরু করার কথা ইতিমধ্যেই বলেছেন শিক্ষামন্ত্রী তবে অনলাইনে ক্লাস করা করেও কতটা উপযোগী হচ্ছে তা নিয়ে অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ প্রশ্ন তুলেছেন সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নিয়েছিল সেক্ষেত্রে বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষা দিয়েছে চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী প্রচুর নম্বর পেয়েছেন টাইগার বাড়িতে বসে অনলাইনে টাইগার না এটা তাইয়ার হবে যাই হোক এখানে কোনো প্রিন্টিং মিস্টেক রয়েছে তাই আর বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিলেও সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন হলো কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন ইতিমধ্যে অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ তো এরপরে যেটি বলছে ফলত এবার পরীক্ষামূলকভাবে এগোতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয় বলেই সূত্রের খবর তাই অনলাইনের বদলে যাতে সশরীরে কলেজে এসে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে তার চিন্তাভাবনা শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জন্য অধ্যাপক অধ্যাপিকাদের একাংশকে প্রস্তুতি নিতে বলেছে বলেই বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর সেক্ষেত্রে স্বশরীরে ছাত্রছাত্রীরা কলেজে পরীক্ষা দিতে আসলে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন সহযাবতীয় পরিকল্পনা নিতে বলা হয়েছে অধ্যাপক অধ্যাপিকাদের একাংশকে এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন চেষ্টা হচ্ছে অফলাইনে পরীক্ষা নেওয়ার আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে যদিও একাংশের মতে স্বশরীরে পরীক্ষা নিতে হলে বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি নিতে হবে সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে কলকাতা বিশ্ববিদ্যালয় তো সেই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন অবধি যা আপডেট আসছে সেটা কিন্তু অফলাইনেই পরীক্ষা নেওয়ার ব্যাপারেই কালকা ইউনিভার্সিটির চিন্তাভাবনা করছে এবং আজকে যে মুহুর্তে দাঁড়িয়ে এই ভিডিওটি তৈরি করছি সেই মুহূর্তে কিন্তু আমাদের সামনে ভ্যাকসিনও চলে এসছে ইতিমধ্যে কলকাতাতেও ভ্যাকসিন চলে এসছে আজকে তো যাই হোক যদি সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সব কিছু ঠিকঠাক হয় তাহলে হয়তো সমস্ত কিছু মানে স্কুল কলেজ তো খুলবেই প্লাস পরীক্ষাও কিন্তু অফলাইনে হওয়ার দিকেই প্রবাবিলিটিস রয়েছে তো যাই হোক সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি একটা নিউজ পোর্টালের প্রতিবেদনের উপর ভিত্তি করে কিন্তু কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট ডিসিশানকে বলা সম্ভব নয় সেদিকে নজর থাকবে ডিসিশান এলে অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে টাইম টু টাইম শেয়ার করবো প্রত্যেকটা প্রতি আপডেট যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এটাই ছিল আপডেট সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে টিল দেন বাই বাই